মেজু বৌমা অত মন খারাপ করার কি আছে? আস্তে আস্তে সব শিখে যাবে। আমি যেরকম ভেবেছিলাম সেরকম তো কিছুই হলো না মা। আরে না হয় নাই হলো। শোনো, বিধাতা পুরুষ ওর অন্য এ বাড়িতে লিখেছেন, অন্য কোথাও কি করে বউ হয়ে যাবে বলো? আসলে আমার খুব ভয় করে মা, সবু ওর সঙ্গে ঘর করতে পারবে তো? পারবে পারবে, ঠিক পারবে। সেদিন তো সবু এসে আমার কাছে বউয়ের নামে কত আহ্লাদ করে গল্প করছিল, সেসব কথা তো আর তোমাদের কাছে বলতে পারবে না। না, ঘরের কাজকর্মগুলো বেশ গুছিয়ে করে, কিন্তু শুধু ঘর গোছালে হবে বলুন? রান্না বান্না তো এক ফোঁটাও জানে না, আর ঠাকুর ঘরে তো কোথায় জীবনেও যাবে না। বললাম না, আস্তে আস্তে সব শিখে যাবে। আরে মেয়ে মানুষ জলের মতো, একটা পাত্রে যেরকম রাখবে সেরকমই থাকবে। এখন তো মাথার উপর তুমি রয়েছো শাশুড়ি, আমি তোমার শাশুড়ি রয়েছি, এখন ওদের এরকম থাকতে দাও, পরে পরে সব শিখে যাবে। এখনো হেসে খেলে বেড়াক না একটু? ঠিক আছে, এর জন্য কিন্তু আপনি আমাকে দোষ দেবেন না মা, পরে আপনি সব ব্যাপারে দায়ী থাকবেন, আমি এর মধ্যে নেই। সে আমি আপনাকে আগে থেকে বলে দিচ্ছি, কিছু বলবো না। কি মেজো, তুই এখানে আছিস? আমার ঘরে তোর ফোন এসেছে, ধরগে যা। এই কার ফোন বড়বৌমা? ওই যে হাওড়ার মামিমা, নতুন বর কনেকে নেমন্তন্ন করে খাওয়াবেন, ওর সঙ্গে কথা বলতে চান। ও মা, কি বলবো, পাঠাবো ওদের, তাই তো ভাবছি কি। আরে বাবা, তুই আগে ফোনটা ধরে যা না, যা হোক কিছু বলে একটা কথা চালিয়ে যা, আমি মার কাছ থেকে জেনে নিয়ে যাচ্ছি। যা যা যা, তাড়াতাড়ি এসো, আমি কতক্ষণ কথা বলবো। আরে যা না, যাচ্ছি বাবা। না না বড় বৌমা, মেজো বৌমা ঠিক ভাবছে, ওরা কি বলতে কি বলবে, তারপরে আমার ওই মেম সাহেবের নাতবু সে যে কি উত্তর দেবে, তারপরে একটা কাণ্ড না ঘটে যায়। না না মা, আপনি কেন মিথ্যে চিন্তা করছেন, সবু তো যাচ্ছে সঙ্গে। না না বড় বৌমা, তুমি এক কাজ করো, বলো তুমি গিয়ে ওদের বলো যে ওরা তো বাইরে যাচ্ছে বুধবার দিন, তো তার আগে অনেক আত্মীয় স্বজনের বাড়িতে নেমন্তন্ন আছে, ফিরে এসে ওদের বাড়িতে যাবে। কিন্তু তাতে উনি কিছু মনে করবেন না তো? আরে মনে করলে করবে, তাতে কি আছে? আরে যেমন অবস্থা তেমন ব্যবস্থা তো করতে হবে। দেখছো না মেজ বৌমা এদিকে ভেবে সারা কি করবে না করবে। না না, তুমি ওই কথাই বলো, গিয়ে যাও। যাই তাহলে। হ্যাঁ তাই বলি, গিয়ে বলে দাও। কি ঝঞ্ঝাট!